অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামে গঞ্জে চলছে গণস্বাক্ষর অভিযান ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কর্মসূচি। সাহেবগঞ্জের বিভিন্ন বুথে অনুষ্ঠিত হলো গণস্বাক্ষর অভিযান কর্মসূচি। মূলত 100 দিনের কাজের টাকার দাবিতে এবং কেন্দ্রের সরকারি প্রকল্পের টাকা না পেয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সাহেবগঞ্জের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা দুরং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, স্থানীয় নেতৃত্ব। আপনারা জানেন আমাদের সীমান্তবর্তী এলাকা সাহেবগঞ্জের মধ্যে আমি দেখছি নিজের চোখে দেখা আপনারা অনেক পাবেন, কাটাতারির পাশ থেকে একটা সাপ কি করে একটা গরু কেন একটা বিড়াল পর্যন্ত জানে না। আপনারা জানেন আমাদের সীমান্তবর্তী এলাকা আছে কেন্দ্রের সঙ্গে একটা যোগসাজ সূত্র আছে। তারপরে আর একটা বলছি প্রত্যেক 10 মিনিট সেটা হচ্ছে একটা ধাপ্পা বাস মাত্র। বড়ক্ষণে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা দেখছি গরু পাচার নিয়ে অনেক কথা বলছে, কেসের নামে শুধুমাত্র মানুষকে হয়রানি করা চলছে। আজ পর্যন্ত কেসের কিন্তু শেষ পর্যন্ত চরম জায়গায় সিদ্ধান্ত জায়গায় পৌঁছেতে পারছে না। ইডি পাঠাচ্ছে যে কেসের নামে শুধুমাত্র মানুষকে হয়রানি করা চলছে। আজ পর্যন্ত কেসের কিন্তু শেষ পর্যন্ত চরম জায়গায় সিদ্ধান্ত জায়গায় পৌঁছেতে পারছে না। ইডি পাঠাচ্ছে যে কেসের নামে শুধুমাত্র মানুষকে হয়রানি করা চলছে। আজ পর্যন্ত কেসের কিন্তু শেষ পর্যন্ত চরম জায়গায় সিদ্ধান্ত জায়গায় পৌঁছেতে পারছে না। ইডি পাঠাচ্ছে যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ শ্রী অভিষেক ব্যানার্জি, তার নির্দেশ যে আমরা জানি যে গত 2 বছর ধরে আমাদের এই বাংলার যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত, 100 দিনের কাজ করার পরে 100 দিনের কাজে যে মজুরিটা সেটা পাচ্ছে না। বারবার করে কেন্দ্রীয় সরকারকে বলা সত্ত্বেও বিভিন্নভাবে অজুহাত দিয়ে মানুষের প্রাপ্য টাকাটাকে বন্ধ করে দেওয়ার কাজ চক্রান্ত চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে বাংলা থেকে 1 কোটি শ্রমিকের চিঠি নিয়ে গিয়ে 100 দিনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের 1 কোটি চিঠি আমরা 1 কপি দেব প্রধানমন্ত্রীকে, 1 কপি দেব যে আমাদের গ্রাম উন্নয়ন দপ্তর পঞ্চায়েত দপ্তর যে আছে গিরিরাজ সিং, আমরা তার হাতে 1 কপি করে চিঠি দেবো। এই বাংলা থেকে 1 কোটি চিঠি আমরা নিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে পৌঁছাবো। তার সেই লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকটা বুথে বুথে যারা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না তাদের কাছ থেকে আমরা এই চিঠিগুলো আমরা সংগ্রহ করছি। আজকে আমরা সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এখানে অঞ্চল নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে এবং আজকের পরে এই আমাদের অঞ্চল নেতৃত্বরা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে এইভাবে ক্যাম্প করে চিঠিগুলো সংগ্রহ করবে।